এটা খুবই কিউট লাগছে এখন সন্ধে হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি ওয়ো রেডি হয়ে গেছে দুজনে মিলে একটু বাইরে যাব একটু ঘুরে ফিরে তারপর বাড়ি চলে এসেছি আমি অভির দোকানে এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি কালকে ওপেনিং আছে রিয়া অভি গেছে জিনিসপত্র আনতে মানে বাড়ি থেকে জিনিসপত্র নিচ্ছে আর আসছে শুভ আছে ও দেখছে এখনো পুরোপুরি রেডি হয়নি কাজ চলছে টাইম লাগবে আজকে এই সব ডেকোরেশনের জিনিসগুলো না হ্যাঁ আনবে একটা পোস্টার লাগিয়ে দিছি বাইরে দোকানের বিফোর লুক পরে আবার আফটার লুক আপনাদেরকে দেখাবো ঘাটাক বাহ ভালো বুদ্ধি তো বাহ ব্যাপক লাগছে কিন্তু দেখতে এগুলো বল সাজানো হলে গ্ল্যামারটাই বদলে যাবে দুটা মাথায় লাগিয়ে নে তো কে ভালো করছে এইখানে না পুরোটাই বাঁধা এই যে তাহলে দুটো হয় তো দু রকমের ডিজাইন বুঝলি যা সব জিনিস আছে রিয়া বের করছে আমি এখানে এটা ডেকোরেট করছি ওদিকে ও সাজাচ্ছে যা জিনিসপত্র আছে সব বের করে নে অভিকে বলবো সাজিয়ে দিলাম আমি সাজালাম হাই কি করছো বুঝতে পারছো কি কি করতে হবে আমি তো আপনাকে ডিরেকশনটা দিলাম না আমি তো বলে দিলাম কি করে আপনাকে কোথায় রাখতে হবে ওটা মাথায় পড়লে চিঙ্গালা লাউ চিঙ্গালা লাউ লাগবে দেখি টকু 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 কাজে ব্যস্ত আমরা একটু একটু কাজ করে দিয়েছি এখানে আছে অভি গৌতম দাঁড়িয়া গৌরব কাজ চলছে এটা খুবই কিউট লাগছে আমি এটা নিয়েও যাব বিকাশ থেকে এটা খুব ভালো লাগছে শুধুমাত্র তিন জনের জন্য মেঘা দি কুন্ডু তার করাতা এই যে খুবই ভালো চয়েস করেছে খুবই ভালো হয়েছে রিয়া দেখছে আর ভাবছে যে কি হচ্ছে হ্যাঁ দেখার পর বুঝতে পারছে এক মন দিয়ে এখানে দেখা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে দেওয়ালের মধ্যে ভালো হয়েছে এটা এখন এই ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেশন করা হবে বাজাচ্ছিস আস্তে আস্তে কাজ কর বারোটা বাজে এখানে তারপরে কেক কেটে বাড়ি পরেও নিয়েছিলি মাথায় আগে দেখছি
অনেক কাজ করছে, বাক্সগুলোকে ফাঁকা বাক্সগুলোকে বাইরে রাখছে। আমাদের মেঘাদি ছাড়া আমরা পারতামই না কিছু। থ্যাংক ইউ সো মাচ মেঘাদি। কালকে দিদি কি করছেন আপনি? দিদি আমি সবই, আমরা খুবই ভালো করছি, এগুলো সাজানো হয়ে গেছে। বার্থডে যা যা জিনিস লাগে সব এখানে পাওয়া যাবে। যা যারা আসতে চান চলে আসবেন। ওই টুপিগুলো খুব ভালো লাগছে তো? হ্যাঁ, এগুলোও ভালো লাগছে। অত রকমের চকলেট আছে। এভাবে না এভাবে, এভাবে না এভাবে। একটা আমি বাড়ি নিয়ে চলে যাবো, এখান থেকে অভি আমাকে দিবে। একটা করে গ্লাস আমি খুলে নিয়ে চলে যাবো। এখন টাইম হয়ে গেছে 10:26, অনেক লেট হয়ে গেছে। তাও কিছু কিছু ডেকোরেশন বাকি আছে, তো কালকে এরা এসে সম্পূর্ণ করবে। তো এখন আমরা সবাই বেরিয়ে যাবো দোকান থেকে। আসবো তো, আমি থাকবো সবাই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিবা। যারা নতুন আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা।